If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Shomadhan chao jodi jibone morone fire jao, khuje nao chok rakho Qurane, tobei pabe sukh shantir thikana, tobei pabe sukh shantir thikana, jodi mene nao tumi mone prane. Shomadhan, shomadhan chao jodi jibone morone fire jao, khuje nao chok rakho Qurane. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Eje chiro omlan chiro muktir dak, eje mohabani khudai kalame pak. Eje chiro omlan chiro muktir dak, eje mohabani khudai kalame pak. Ei duniya shei duniya, ei duniya shei duniya, shanti pabe tumi do jahane. Shomadhan, shomadhan chao jodi jibone morone fire jao, khuje nao chok rakho Qurane. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen, Wassalatu Wassalamu ala Sayyidil Mursaleen. Amma ba'd, fa'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. Ajker ei darse jumar sammanito porichalok ebong upasthit dini bhai, assalamu alaikum wa rahmatullah. Amra mohan mabuder darbare lakh koti shukriya adai kori je Allah subhanahu wa ta'ala amader ei saptaher ider din জুমার নামাজ আদায় করে আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামে আমাদের একত্রিত করেছেন, একত্রিত হতে পেরেছি এর জন্য মহান মাহবুবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি খাতিবুল আম্বিয়া আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আপনাদের সামনে দরসাল জুমা দর্শ পেশ করবেন আমাদের শাখার সম্মানিত সেক্রেটারি জনাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, বিতারিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় মেহরবান আল্লাহ নাম শুরু করছে। ইরশাদ হচ্ছে ওয়াল ফজর, ফজরের কসম বা উষার শপথ, ভোর বেলার শপথ। ওয়া লায়ালিন আশর, দশ রাতের শপথ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের শহীদ সৈয়দ আহমেদ সাকার আজকের দরসুল জুমার সম্মানিত সভাপতি, ভাই পরিচালক এবং আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে প্রতিদিনকার ন্যায়, প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে এই দরসুল জুমাতে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং তার সাথে সাথে মানবতার মুক্তিদূত আখরুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি পরিস্থিতিতে আসি
যে পরিস্থিতিটা বড়ই ভয়ানক পরিস্থিতি, বিশেষ করে বর্তমান এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের অবস্থা বড়ই নাজুক অবস্থা। এই জন্য দর্শের শুরুতে আমরা মহান মাহবুবের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যেন আমাদের দেশের অবস্থাকে পরিবর্তন করে দেন, যারা অসুস্থ আছে তাদের প্রত্যেককে আল্লাহ পাক সুস্থতা দান করেন এবং এই মহামারীর সুবল থেকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের দেশ তথা পুরো বিশ্ববাসীকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা নাজাত দেন। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের সামনে সূরা আল ফাজরের দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সরল অনুবাদ পেশ করেছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে এই দুইটি আয়াতের আলোকে আরো কিছু আয়াত এবং কিছু হাদিস কে সামনে রেখে আমি আমার মূল্যবান বক্তব্যকে আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে শোনা যাচ্ছে? কেউ ইশারা করেন একটু, আমাকে কি শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফাজরের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে এই আয়াতটি এই সূরাটি মক্কি সূরা এবং এর ভিতরে 30টি আয়াত রয়েছে, 1টি রুকু রয়েছে এবং কোরআনুল কারিমের ধারাবাহিকতায় এই সূরাটির নম্বর হচ্ছে 89 নম্বর সূরা। আমরা দেখতে পাই এখানে ওয়াল ফাজর বলে ফজরের কসম করা হয়েছে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যখন কোনো কিছুর কসম করেন তখন এর একটা উদ্দেশ্য থাকে, সেই জিনিসের গুরুত্ব এবং বড়ত্বকে বোঝানোর জন্যই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কসম করে থাকেন। তো এখানে ফজরের কসম করার করে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ফজরের যে সময়টা সেই সময়ের গুরুত্বটাকে বুঝিয়েছেন। এখানে কয়েকটি মত আছে যে এই ফজর কোন ফজর, কোন দিনের ফজর বা কবেকার ফজর। কেউ কেউ বলেছেন যে প্রতিদিনকার প্রভাতকাল বা প্রতিদিনকার সকালবেলার শপথ নেওয়া হয়েছে, কারণ এই প্রভাতকাল তথা এই সকালবেলা বিশ্বে এক মহা বিপ্লব নিয়ে আগমন করে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কুদরতের অপার মহিমা প্রদর্শন করে। আবার কারো কারো মতে এই ফজর বলে মুহররমের প্রথম প্রভাতকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ মুহররমের প্রথম প্রভাত হলো চন্দ্র মাসের চন্দ্র বৎসরের প্রথম দিন। আবার কারো কারো মতে জিলহজ মাসের দশম দিনের প্রভাতকে উদ্দেশ্য করা হয়েছে। দ্বিতীয় আয়াতে ওয়ালাইয়ালিন আশর, এই দশ রাতের কসমের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সকল মুফাসসিরিন ইকরাম একমত যে এই দশ রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত। তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরে এই মতটি সকল মুফাসসিরিন ইকরাম করেছেন যে এই ওয়ালাইয়ালিন আশর, এই জিলহজ মাসের দশ রাতকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন। এই দশ রাতকে, এই দশ রাতের কসম কেন খাওয়া হলো, কেন নেওয়া হলো, এর কি গুরুত্ব আছে? সাধারণত আমাদের জিলহজ মাসের যে আমলগুলো আমরা জানি সেগুলো হচ্ছে যে জিলহজ মাসে যারা হজ করে তাদের জন্য একটা আমল, আর
বাকি যেই লোকেরা আছে যারা হজ করতে পারে না তারা কুরবানি করে, ঈদের নামাজ পড়ি, এই আমলগুলা সম্পর্কে আমরা জানি। অথচ এর ভিতরে অনেক গুরুত্ব এবং অনেক ফজিলতপূর্ণ আমল রয়ে গেছে যা আমাদের সমাজের লোকেরা অধিকাংশই আমরা জানি না। তো এই জন্য আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের সমাজে আমরা সকলেই এই দিনের ফজিলত গুলা সম্পর্কে আমরা অবগত হতে পারি এবং সেই ফজিলত গুলাকে আমরা অর্জন করতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. ابن عباس رضي الله عنهما থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের সম্পর্কে বলেছেন যে এই 10 দিনে কেউ যদি যে আমলটা করবে এটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এই 10 দিনের আমল আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় যা অন্য কোন দিনের আমল এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় না। অর্থাৎ বান্দা এই 10 দিনে যে নেক আমলি করবে তা আল্লাহর কাছে অতি পছন্দনীয়, এই দিনগুলোর তুলনায় অন্য দিনের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় না। সাহাবীরা এত ফজিলত এত গুরুত্ব শুনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কি আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনের আমল থেকে উত্তম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনের আমলগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম, মানে এর সমতুল্য হবে না। আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দিনের আমলগুলোর সমতুল্য হবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি, তবে যে ব্যক্তি জিহাদ করার জন্য তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই, এবং সে তার জান এবং মাল থেকে কোনো কিছু নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেছে এবং জিহাদ করে সে আবার ফিরে এসেছে, যাকে আমরা গাজী বলি, তো সেই ব্যক্তির আমল থেকেও কিন্তু এই 10 দিনের আমল আল্লাহর কাছে পছন্দ। যে ব্যক্তি শহীদ হয়েছে তার কথা ভিন্ন। এর গুরুত্বের আরেকটা কারণ হলো আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরাতে তাওবার 37 নম্বর আয়াতে বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যেই দিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কিতাবে বছরের হিসাব হচ্ছে 12 মাস, অর্থাৎ 12 মাসে এক বছর হয়। যেই দিন থেকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, এবং এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, অর্থাৎ 12 মাসের ভিতরে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই হারাম বলতে সাধারণভাবে আমরা যে হারাম বলে থাকি এই হারাম না, এই হারামের অর্থ হচ্ছে এই মাসগুলো আল্লাহর কাছে সম্মানিত। যেমন আমরা বলি মসজিদুল হারাম, তো এটা হচ্ছে সম্মানিত মসজিদ। তো এই মাসগুলো হলো সম্মানিত মাস, অর্থাৎ এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ এমনিতেই যেগুলো নিষিদ্ধ এই মাসগুলোতে বিশেষভাবে এগুলাকে নিষিদ্ধ করা হয়েছে। এর হিকমত হচ্ছে আমরা প্রথমে জেনে নেই যে এই মাসগুলো কোন মাস। সেই মাসগুলো হচ্ছে জিলকাদ, জিলহাজ, মুহররম, ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহাজ, মুহররম এই তিনটা মাস, এবং আলাদাভাবে রজব মাস। এই চারটা মাস হচ্ছে হারাম মাস। এই মাসগুলোতে সাধারণত জিলকাদ, জিলহাজ, মুহররম এই মাসগুলোতে হারামের হারাম করার হিকমত, সম্মানিত করার হিকমত এই জন্য যে এই মাসগুলোতে হজের জন্য হাজি সাহেবানরা রওয়ানা হন এবং হজ করে তারা তাদের গন্তব্যের দিকে ফিরে যান, যাতে করে হাজি সাহেবানরা
হজ্জের জন্য বাইতুল্লাহর ঘরে বাইতুল্লাহতে আসতে এবং ফিরে যেতে তাদের কোনো কষ্ট না হয়, এই হিকমতের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি মাসকে হারাম ঘোষণা হারাম মাস হিসেবে বর্ণনা করেছেন। এই চারটি মাসকে আরো হিকমত ও আরো বিভিন্ন হিকমত রয়েছে এই মাসগুলোকে হারাম করার পিছনে। তো আমরা জানতে পারলাম যে এই মাসগুলোর ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস, যা শুরু হয়ে যাবে রবিবার থেকে। এই রবিবার থেকেই শুরু হয়ে যাবে, কালকে হতে পারে যদি আজকে চাঁদ দেখা যায়, নতুবা রবিবার থেকে এই এক তারিখ শিওর ইনশাআল্লাহ এই মিডিল ইস্টে। তো আমরা জানলাম এই জিলকাদ, জিলহজ, মহরম এবং রজব মাস হচ্ছে হারাম মাস। এই এই মাসগুলোর ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসটা শুরু হবে রবিবার থেকে। এই এই প্রথম দশ দিনের ফজিলতের অন্যতম আরেকটি কারণ হচ্ছে এইটা, এটা হারাম মাসের অন্তর্ভুক্ত। এখানে আমরা একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে রমজান মাসের গুরুত্ব আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছেন, এটা কোরআন নাজিলের মাস, অনেক ফজিলত আমরা শুনেছি। আর বিশেষ করে এই রমজান মাসে শেষ দশককে আরো বেশি ফজিলতপূর্ণ, শেষ দশ রাত। আর এখানে বলা হচ্ছে এই দশ দিন আল্লাহর কাছে ফজিলতপূর্ণ বা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যদিও এখানে রাত এবং দিনের কথা উল্লেখ করা হয়েছে, দিন কিন্তু রাত ছাড়া হয় না এবং রাত ও দিন ছাড়া হয় না, দিন এবং রাতের সমন্বয়ে কিন্তু রাত এবং দিন গঠিত হয়ে থাকে। এই দিনগুলোর ব্যাপারে কোন হাদিসের ভিতরে আসছে আফদল আইয়ামিদ দুনিয়া, অর্থাৎ এগুলা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশটা দিন। এবার আমরা জানবো যে এই দিনগুলোকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে, এর কারণ কি। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই দিনগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় মৌলিক ইবাদতের সমাহার ঘটিয়েছেন এই দিনগুলোতে, এই জন্য এই দিনগুলো আল্লাহর কাছে এত বেশি মর্যাদাপূর্ণ। যেমন ইমান, সালাত, সওম, যাকাত, সাদাকা, হাজ, কুরবানি। রমজান মাসে কিন্তু অন্যান্য দিনগুলোর যে ফজিলত বর্ণনা করা হয়েছে, এই দিনগুলোতে ইমান, সালাত, যাকাত, সাদাকা, এই সবগুলাই মৌলিক ইবাদত গুলো পাওয়া যায়, কিন্তু অন্যতম মৌলিক ইবাদত হজ এবং কুরবানি এই দুইটা পাওয়া যায় না। তো এই দশ দিন গুলার ভিতরে এই মৌলিক যাবতীয় ইবাদত গুলাতে, আমরা পাঁচটা খুঁটি বলে থাকি ইসলামের, এই যাবতীয় ইবাদত গুলা এই দশ দিনের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমাহার ঘটিয়েছেন। ইমান পূর্ব যেরকম থাকে এই দশ দিনেও আমরা, আমাদের ইমান থাকবে। সালাত এই দশ দিনেও আমরা কায়েম করতে পারি, অন্য দিনেও আমরা কায়েম করতে পারি। অন্যান্য রমজান মাসে যেরকম রোজা রেখেছি, এই মাসে এই মাসেও এই দশ দিনের ভিতরেও রোজারও একটা কথা আমরা হাদিসের ভিতরে পাই। এবং যাকাত আমরা এই দশ দিনের ভিতরে দিতে পারি, যাকাত না দিতে পারলেও আমরা নফল সাদাকা এই দশ দিনে করতে পারি। হজ একমাত্র এই দশ দিনের ভিতরেই, মানে এই মাসেই আমাদেরকে আদায় করতে হবে। এবং কুরবানি এই মাসেই আমাদেরকে এই দশ দিন অর্থাৎ দশ তারিখ থেকে ১৩ তারিখের ভিতরেই আমাদেরকে এই কাজগুলোকে আমাদেরকে আঞ্জাম দিতে হয়। এই জন্য এই এই দিনগুলার গুরুত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। আসুন আমরা এই দিনগুলোতে আমরা কি করব, এত ফজিলতপূর্ণ আমরা জানলাম এই দিনগুলা, এই দিনগুলোতে আমরা কি করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, অর্থাৎ তারা যেন এই দিনগুলোতে তারা যেন স্মরণ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ফি আইয়ামি মালুমাত। আইয়ামি মালুমাত মানে এই জিলহজের এই দশ দিনে, মালুমাত বলে আইয়ামি মালুমাত বলে এখানে মোরাদ হচ্ছে এই জিলহজের দশ দিন, অর্থাৎ এই দশ দিনগুলোতে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করতে হবে। জিকির, তাসবিহ, তাহলিল, যা কিছু আছে সবকিছু বেশি করতে হবে। অন্য একটি আয়াত সূরা আল বাকারায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। এখানে হজের মৌসুম এসে যায় এবং এই আইয়ামি মা'দুদাত বলে আইয়ামে তাশরিকের দিনকে মানে ইশারা করা হয়েছে। আইয়ামে তাশরিকের দিন হচ্ছে নয় জিলহজ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত, এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, যে দিনগুলোতে আমরা তাকবীর বলে থাকি প্রত্যেক ফরজ নামাজের পরে। আসুন আমরা এই এই দিনগুলোতে আমরা কি করব এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহি সুবহানাহু ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ রাওয়াহু আত-তিবরানি ফিল মুযামিল কাবীর। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলোর আমল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আযম, মানে ইজ্জত ওয়ালা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানে এই দিনের আমলগুলো আল্লাহর কাছে অতি পছন্দনীয়। ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল, তোমরা বেশি বেশি কি করো, তাহলিল, তাহলিল মানে হচ্ছে লা ইল্লাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা হচ্ছে তাকবীর, বা আল্লাহু আকবার কেও তাকবীর বলা হয়। ওয়া তাহমিদ মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। আজকের আমাদের সমাজে এই আমলটা কিন্তু একেবারেই বিলীন হয়ে গিয়েছে। আমরা যদিও আরাফার দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত ফরজ নামাজের পরে আমরা এই তাকবীর গুলা বলে থাকি নির্দিষ্ট করে, কিন্তু বাকি সময়গুলোতে আমরা তাকবীর তাহলিল তাহমিদ আমরা করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লামের সাহাবিদের আমল ছিল যে তারা 1 তারিখ থেকে নিয়ে এই তাকবীরকে তারা শুরু করে দিতেন, তাহমিদ তাসবিহ তারা শুরু করে দিতেন। এমনকি ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সুন্নত ছিল, তারা কি করতেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশর ইউকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা বাজারে চলে যেতেন, তারা এই দুইজন সাহাবীর ব্যাপারে আসছে, তারা বাজারে চলে যেতেন এবং তারা কি করতেন, তাকবীর দিতে থাকতেন। এবং তাদের তাকবীর দেওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে লোকেরা যারা ভুলে গিয়েছে তাদের তাকবীর শুনে যেন তারাও যেন কি করে, তাকবীর এবং তাহমিদ এবং তাহলিল যেন তারাও করতে পারে। এই জন্য আমাদের জন্য উচিত হবে আমরা এই দিনগুলোতে 1 তারিখ থেকে শুরু হয়ে গেলেই আমরা মাঠে ঘাটে কাজে কর্মে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যেন আমরা আল্লাহ পাক সুবহান ও তাআলার তাকবীর এবং তাহমিদ এবং তাহলিল যেন আমরা করতে পারি, এবং এইটা কিছু বুলন্দ আওয়াজে করতে হবে, এটা কিছু বুলন্দ আওয়াজ, কিছু বড় আওয়াজে করতে হবে, যাতে করে অন্যরা শুনেও এই তাকবীর এবং তাহমিদ করতে পারে। আরেকটি আমল হচ্ছে এই দিনগুলোতে রোজা রাখতে হবে। আন হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু আন عن امرأته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء و3 أيام من كل شهر رواه أبو داود। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন তিনি তার স্ত্রী হতে এবং তিনি তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক স্ত্রী থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখতেন, জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখতেন এবং আশুরার দিন রোজা রাখতেন, এবং প্রতি মাসে 3 দিন রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। প্রতি মাসে 3 দিন মধ্যে আইয়াম ইবাদত রোজা 13, 14, 15 এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আরেকটি হাদিসের ভিতরে আছে, আন হাফসাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশর ওয়া 3 أيام من كل شهر والركعتين قبل الفجر। অর্থাৎ 4টি কাজ এমন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো ছাড়তেন না। খেয়াল করে শুনবেন যে 4টি কাজ এমন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এর একটা হচ্ছে না তো মুকিম অবস্থায় ছাড়তেন না মুসাফির অবস্থায় ছাড়তেন। এর 1 নম্বর হচ্ছে সিয়ামি আশুরা, আশুরা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, ওয়াল আশরু এবং এই জিলহজের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়তেন না, ওয়া সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15 এটা কখনো ছাড়তেন না, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখার। আর যদি আমরা না রাখতে পারি তাহলে আমরা চেষ্টা করব অন্তত এই 10 দিনের ভিতরে সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলো রাখার জন্য। এরপরও যদি আমরা যদি এই রোজাগুলো রাখতে না পারি অন্তত আমরা চেষ্টা করব আরাফার রোজাটা রাখার জন্য। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা
قال يكفر السنة الماضية والماضية والباقية رواه مسلم যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ইয়াউমে আরাফার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো তিনি বললেন যে ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া অর্থাৎ এই একটি রোজা দুই বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে বিগত এক বছর এবং সামনের এক বছর এই দুই বছরের রোজার কাফফারা দুই বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে এই একটি মাত্র আরাফার রোজা অন্যটি হাদিসের ভিতরে আসছে আন ইউকাফির সানাতাল লতি ক্বাবলাহা ওয়া বাদহা অর্থাৎ পূর্বের এবং পরের এই দুই বছরের রোজার কাফফারা হয়ে যাবে এই একটি রোজা তো এইজন্য ভাইরা আমরা চেষ্টা করব আরাফার দিনের রোজাটা রাখার জন্য এই রোজা আমাদের দেশে কবে রাখা হবে এই ব্যাপারে একটু কথা রয়েছে সকলে জানে এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে নির্দিষ্ট তারিখকে নির্দিষ্ট করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করেছেন আরাফাকে ইয়াউমে আরাফাকে অর্থাৎ ইয়াউমে আরাফার দিনই রোজা রাখতে হবে পৃথিবীতে আরাফা একই জায়গায় হয় একই দিনে হয় আর সেটা হচ্ছে আরাফার ময়দানে যেই দিন হাজিরা আরাফাতে আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনই রোজা রাখতে হবে এবং পূর্ব থেকে যেটা চলে আসছিল একটা জমানা ছিল যে আরাফা কবে হচ্ছে আমরা জানতাম না কিন্তু এই অবস্থা এখন নেই যদি আমরা তারিখকে নির্দিষ্ট করে নেই তাহলে হবে সেটা 9 তারিখ বাংলাদেশে আমরা যারা অবস্থান করতেছি সেই দিন প্রকৃতপক্ষে আরাফার দিন না তো এখানে বেশ কিছু ইখতিলাফ রয়েছে তো ইখতিলাফের সমাধান হচ্ছে এরকম যে আমরা বাংলাদেশে যারা অবস্থান করতেছি এখানে যারা আছে তাদের জন্য তো কোনো সমস্যা নাই মিডল ইস্টে যারা আছে তারা আরাফার দিনেই রোজা রাখবে একটা রোজা রাখলেই তারা আরাফার দিনটা হয়ে যাবে আর বাংলাদেশে যারা আছে তারা প্রকৃত আরাফা যেদিন অর্থাৎ বাংলাদেশের তারিখের হিসাবে 8 তারিখ এবং 9 তারিখ এই দুইটা রোজা যদি রাখেন তাহলে আশা করি আমরা আরাফার দিনের রোজার সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ যেহেতু 8 তারিখ রোজা রাখাতে কোনো অসুবিধা নেই আর যদি কেউ 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখেন তাহলে তো আর পুরোটাই হয়ে গেল আরাফার দিনের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ايام اكثر من ان يعتق الله فيه عبدا من النار من يوم عرفه رواه المسلم যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আরাফার দিনে এত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন যেই মানে এত বেশি লোককে আর কোনোদিন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন না তো এই জন্য আমাদেরকে এই দিনগুলোতে রোজা রাখতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে যাতে করে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন সবশেষে আমি আসব কুরবানির ব্যাপারে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানির পশুকে জবাই করো না এর গোশত আল্লাহর কাছে পৌঁছে না এর রক্ত আল্লাহর কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কিন্তু আল্লাহর কাছে যা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া এই জন্য ভাইরা আমরা যারা কোরবানি করব তাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে যেন এই কাজটা লোক দেখানোর উদ্দেশ্যে না হয়ে থাকে বাস্তবিক অর্থে আমাদের দেশের অবস্থা হচ্ছে যে নামাজের খেয়াল নাই হালাল হারামের বাছবিচার নাই কোনো খুশির খবর নাই পয়সা আছে মাল আছে ধন দৌলত আল্লাহ পাক দিয়েছেন এবং সেই জন্য বাজারের সবচেয়ে বড় গরুটাই উনাকে কিনতে হবে উনি কিনে নিয়ে আসবেন এবং আসার সময় আবার বাকায়দা মানে ঢাক ঢোল পিটানো হবে যে বাজারের সবচেয়ে বড় সেরা গরুটাই আমি নিয়ে আসছি যাতে করে লোকেরা জানতে পারে যে আমি সবচেয়ে সেরা গরুটা কোরবানি দিচ্ছি এই যদি হয়ে থাকে অবস্থা আল্লাহর কাছে এই কোরবানির কানা কড়িরও দাম নেই যেহেতু আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন লাই ইয়ানাল্লাহু লুহুমহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের কাজে আমাদের কুরবানিতে এমনকি যাবতীয় এবাদতে যেন ইখলাস থাকে ইখলাস যদি না থাকে তাহলে এই কাজের কোনো মূল্য আমরা পাব না এই জন্য সম্মানিত ভাইরা আমরা এই বিষয়টা খুবই খেয়াল করব যাতে করে আমাদের এই কাজটা লোক দেখানো এবং রিয়াকারীর অর্থে পরিণত হয়ে না যায় যদি এরকম হয়ে যায় তাহলে আমরা এর থেকে কোনো সওয়াব আশা করতে পারি না বরং আরো উল্টা গুনাহই আমাদের ভাগ্যে জুটবে কুরবানি যারা করবেন তাদের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে ইযা দাখালা শাহরুল হজ্জা
وأراد أحدكم أن يضحى فلا يأخذ من شعره ولا من ظفره ولا بشريته شيئا حتى يضحى অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার জন্য নিয়ত করেছেন তিনি যে কাজটা করবেন তার জন্য যে কাজটা করা কেউ কেউ ওয়াজিব বলেছেন যে তিনি জিলহজ মাস যখনই শুরু হয়ে যাবে তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত কুরবানির পশুটাকে জবাই দেন নাই সেই পর্যন্ত না তিনি তার কোনো চুল কাটবেন না তিনি নখ কাটবেন না শরীরের কোনো চামড়া কাটবেন না কোনো অবাঞ্ছিত লোম কাটবেন এটা তার জন্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তিনি কুরবানির পশুটাকে জবাই দিয়েছেন এই জন্য যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য একটি কাজ হচ্ছে যে উনাকে এক তারিখের পূর্বেই চুল নখ যা কিছু কাটতে হয় কেটে নেন এক তারিখ থেকে নিয়ে আপনি কুরবানি করা পর্যন্ত এই কাজগুলাকে এই জিনিসগুলাকে কাটবেন না এটা হচ্ছে ওনার জন্য অবশ্যই একটি কর্তব্য সম্মানিত ভাইরা আমরা এতক্ষণ যে বিষয়গুলো শুনলাম এই আমরা আমাদের এই দিনগুলার সম্পর্কে করণীয় আমি এক মিনিটে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা এই দিনগুলাতে আমরা কি করব সর্বপ্রথম আমাদেরকে এই দিনগুলার ফজিলতকে সামনে রেখে গুরুত্বকে সামনে রেখে আমাদেরকে যাবতীয় গুনাহের কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে যাবতীয় গুনাহের কাজ থেকে বিশেষভাবে এই দশ দিনে আমাদেরকে গুনাহের কাজকে স্টপ করতে হবে এবং আমরা আমাদের মন চোখ সবকিছুকে আমরা হাতকে সবকিছুকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করবো যেন আমাদের আমাদের দ্বারা এই দিনগুলাতে কবিরা তো কবিরা সগিরা গুনাহ যেন না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং তসবি তাহলিল তাহমিদ জিকির আজকারে আমাদেরকে মশগুল থাকতে হবে মাঠে ঘাটে ময়দানে কাজে কর্মে সবসময় আমাদেরকে একটু উঁচু আওয়াজে নাকি আমাদেরকে তসবি তাহলিল করতে হবে তিন নম্বর হচ্ছে এক থেকে নয় পর্যন্ত এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব যদি না পারি এই দিনগুলোর ভিতরে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো যদি তাও না পারি অন্তত পক্ষে আমাদেরকে একেবারে আরাফার দিনটা রোজা আমাদেরকে রাখতেই হবে সেই চেষ্টা আমরা করব এই দিনগুলোতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব যাকাত দিয়ে না থাকলে আমরা এই দিনগুলোতে দেওয়ার চেষ্টা করব আর যারা যাকাত দিয়ে দিয়েছি অথবা যাদের যাকাত নাই তারা অন্তত নফল সদাকা আমরা এই দিনগুলোতে করতে পারি এবং দাওয়াতি কাজে আমরা বেশি বেশি মনোনিবেশ করব দাওয়াতি কাজ অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ যেহেতু এই দিনগুলোর আমল আল্লাহর কাছে পছন্দনীয় তো এই দিনগুলোতে আমরা দাওয়াতি কাজ বেশি বেশি করব আর যেটা বললাম কোরবানি যারা করবে তারা কোরবানি না করা পর্যন্ত নখ চুল অবাঞ্ছিত লুম কিছুই তারা কাটবেন না রবিবার থেকে এই কাজটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে যেটা করবেন সামর্থ্য যাদের আছে তারা তাদেরকে হজ করতে হবে সবশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো নয় তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ নয় তারিখ ফজর অর্থাৎ ইয়াউমে আরাফার ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদেরকে তাকবীর বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নারী পুরুষ সকলকেই এই তাকবীরটা বলতেই হবে এটা হচ্ছে ওয়াজিব কাজ সবশেষ কাজটা আমাদেরকে করতে হবে ফরজ ওয়াজিব সুন্নত এবং নফল যে কাজগুলো আছে এই কাজগুলোর প্রতি আমাদেরকে বিশেষ মনোনিবেশ দিতে হবে বিশেষভাবে এটা খেয়াল করতে হবে ফরজ নামাজ জামাতের সাথে পড়তে হবে ফরজ নামাজ যেন কখনোই ছুটে না যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উত্তম দিনে এই উত্তম আমল গুলো করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিন এবং আমরা সকলেই যেন জান্নাতের অধিকারী হতে পারি এই এরকম করে আমরা যেন আমাদের নিজেদেরকে সাজা নিতে পারি যাতে করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মরার পরে তার নিয়ামতের সর্বোচ্চ নিয়ামত জান্নাত আমাদেরকে দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ জাকারিয়া ভাইয়ের কাছ থেকে মূল্যবান দর্শন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ উনি বর্ষের পরে আমাদের কিছুই বলার থাকে না কারণ উনি আমাদের এমন সুন্দর করে বলে দিয়েছেন যে আমরা আমাদের হজকালীন আমাদের ঈদের সময় অর্থাৎ এই কোরবানির ঈদ আমরা যেটা বলি সেই ঈদের সময় আমাদের কি করণীয় সেই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বলে দিয়েছেন তো আমি এর মধ্যে একটু এড করতে চাই
এর মানে এই জিনিসটা হচ্ছে যে আমরা অনেকেই আরাফা রোজা রাখতে চাই না বা রোজা রাখতে পারি না বলি যে ভাই ডিউটি আছে, তো আল্লাহর হস্তে দয়া করে যদি একটা দিন কুরবানি করে দেন এদিকে ডিউটি না গিয়া অন্তত, কারণ এখন রোদ্রের অবস্থা ডিউটির অবস্থা কমিয়ে যদি ওই দিন আমরা যদি একটা দিন কুরবানি করে ডিউটি না করেও যদি আমরা রোজাটা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের এক বছরের সামনের এবং পরের গুণাগুলি মাফ করে দিবেন, যেটা আমাদের হাফেজ জাকারিয়া সাহেব বললেন। এবং আমরা আরেকটা জিনিস করি যেটা আমি গত করোনাকালীন সময় থেকে দেখতেছি যে আমরা ঈদের ময়দানে তাকবীর দেওয়াটা ভুলে গেছি। আমরা এই বিশেষ করে রমজান দেখলাম যে আমরা তাকবীর দেওয়াটা একেবারে যেমন কেউ বলতে চাচ্ছি না, কারণ করোনায় ভাইরাসে চারিদিকে ছড়ায় যাবে, আল্লাহর নাম বলে যদি ভাইরাস ছড়ায় যায় সেই ভাইরাস আমার দরকার, আমরা আল্লাহর নাম উচ্চারণ করতে গিয়ে ভাইরাস ছড়ায় যাবে এই চিন্তায় আমরা তাকবীর দেব না। তো এই ভুলটা আর করবেন না, আমরা যারা শুনতেছি বা যারা জানি তারা অন্যদের জানাবো যে আমরা সবসময় তো তাকবীর দেব, বিশেষ করে ঈদের মাঠের মধ্যে আমরা চুপচাপ বসে থাকি, এই খুতবা শোনার আগ পর্যন্ত আগে আমরা চুপচাপ গিয়ে বসে থাকি, তখন আমরা তাকবীর দেওয়ার চেষ্টা করব এবং এই তাকবীর দেওয়ার জন্য আসা এবং যাওয়ার পথে আমরা সেই তাকবীরগুলো বুলন্ডিত করবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের খাওয়ার টাইম চলছে, চাওয়ার টাইম, তার জন্য আমি আলোচনা এখানে সমাপ্ত করছি। If you want a solution in here, in here after go back, have a look on the Holy Quran, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and here after, go back, have a look on the Holy Quran, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and here after, go back, have a look on the Holy Quran.